আপনি চাই আছে লাইভ আওয়ার। লাইভ আওয়ারত আমি আপনার জানাই আছো, কালি 29 ডিসেম্বরত আলফা আর সরকারের মাজত ত্রিপাক্ষিক যে শান্তি চুক্তি, এই শান্তি চুক্তির মূল বিষয়বস্তু সমূহ কি কি সেই বিষয়ে আমি সবিশেষ আপনার জানাই আছো। আর তার লগতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহেও প্রতিক্রিয়া প্রকাশ করে কৈছে যে অসমত এতিয়া সশস্ত্র আন্দোলনের জবনিকা পড়িল, অসমত এতিয়া আরম্ভ হল শান্তির যুগ। বিভিন্নজনের প্রতিক্রিয়া আমি জানাম, আগবাই লো অমিত শাহ কেন্দ্রীয় গৃহমন্ত্রীগার প্রতিক্রিয়া। আজ মেরে লিয়ে বহুত হর্ষ কা বিষয় হ্যাঁ কি আজ আসাম কে ভবিষ্য কে লিয়ে এক সুনহরা দিন হ্যাঁ। লম্বে সময় সে আসাম নে হিংসা কো জিলা হ্যায়, পুরে নর্থ ইস্ট নে হিংসা কো জিলা হ্যায়। জব সে মোদী জি প্রধানমন্ত্রী বনে তব সে 2014 সে দিল্লি ওর নর্থ ইস্ট কি দূরি কম করনে কে প্রয়াস হুয়ে, মন খোল কর খুলে হৃদয় সে সভি কে সাথ বাতচিত কি শুরুয়াত হুই, ওর উনকে মার্গদর্শন মে হি উগ্রবাদ মুক্ত, হিংসা মুক্ত ওর বিবাদ মুক্ত নর্থ ইস্ট কি পরিকল্পনা লেকর গৃহ মন্ত্রালয় চলতা রহা। পিছলে 5 বর্ষো মে 9 শান্তি ওর সীমা সম্বন্ধিত সমঝোতে অলগ অলগ রাজ্যো কে পুরে নর্থ ইস্ট মে হুয়ে হ্যায়। ইসকে কারণ নর্থ ইস্ট কে এক বড়ে হিংসে মে শান্তি কি স্থাপনা হুই, ওর আজ ভারত সরকার, আসাম সরকার ওর ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম উলফা উসকে বিচ মে ট্রাইব পার্টি সমঝোতা হুয়া হ্যায়। ইসসে আসাম কে সভি হথিয়ারী গ্রুপো কি বাত কো ইহীঁ পর সমাপ্ত করনে মে হমে সফলতা মিল রহি হ্যায়। এ আসাম ওর নর্থ ইস্ট কি শান্তি কে লিয়ে বহুত মহত্বপূর্ণ হ্যায়। আজ ইস এমওইউ কে মাধ্যম সে উলফা কে প্রতিনিধিও নে সভি হথিয়ার ওর গোলা বারু কো আত্মসমর্পণ করনে কে লিয়ে, সশস্ত্র সংগঠন কো ভঙ্গ করনে কে লিয়ে, ক্যাডারো কে কব্জে বালে সভি শিবির কো অতি শীঘ্র খালি করনে কে লিয়ে ওর লোকতান্ত্রিক প্রক্রিয়া মে সামিল হোনে কে লিয়ে, দেশ কি একতা ও অখণ্ডিততা মে সহভাগী হোনে কে লিয়ে সবনে সহমতি দি হ্যায়। সির্ফ উলফা কে সংঘর্ষ কি বাত করে তো করিব করিব 10,000 লোক উলফা কে ইতনে লম্বে সময় কে সংঘর্ষ মে মারে গয়ে, ওর 1979 সে লেকর অব তক আইদর ওর সাইড সে জো ভি মারে গয়ে হোঙ্গে ও সভি ইস দেশ কে হি নাগরিক থে। আজ এ সমস্যা কা সম্পূর্ণ সমাধান হো রহা হ্যায়, ইসকা মুঝে আনন্দ হ্যায়। উলফা কে প্রতিনিধিও সে বাত কর কর ভারত সরকার কে দ্বারা এক বহুত বড়ি অ্যামাউন্ট কা প্যাকেজ ওর ইসকে সাথ সাথ ঢের সারে আসাম কে বিকাশ কে প্রজেক্ট কো ভি হমনে স্বীকৃতি দি হ্যায়। মে আপ সভি কো বিশ্বাস দিলানা চাহতা হুঁ কি সমঝোতে কি এক এক বাত কা ফুল স্টপ কমা মে টাইম বাউন্ড ম্যানার মে অমল কিয়া জায়েগা ওর আপকে বিশ্বাস পর নরেন্দ্র মোদি সরকার খরি উতরেগি, এ মে আপকো বিশ্বাস দিলানা চাহতা হুঁ। মে আজ উলফা কে সভি প্রতিনিধি কো হৃদয় সে বিশ্বাস দিলানা চাহতা হুঁ কি আপনে জো ভরোসা ভারত সরকার পর রাখা হ্যায়, ভারত সরকার কে গৃহ মন্ত্রালয় কি ওর সে আপকি মাঙ্গ কিয়ে বগর হি ইস সারি চিজো কো পুরি করনে কে লিয়ে এক টাইম বাউন্ড ম্যানার মে প্রোগ্রাম ভি বানায়া জায়েগা ওর হম গৃহ মন্ত্রালয় কে অন্তর্গত এক কমিটি ভি বানায়েঙ্গে জো আসাম সরকার কে সাথ রহকর এ পুরে সমঝোতে কো পুরা করনে কা প্রয়াস করে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করেছে প্রতিক্রিয়া এই চুক্তি স্বাক্ষর করে, এই চুক্তিক ঐতিহাসিক আখ্যা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এই চুক্তির কেবাটাও গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সন্দর্ভতো মন্তব্য আগবঢ়ালে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। আজি আলফার শান্তি চুক্তি আর আন চুক্তি সমূহে আমার অসমখনলৈ শান্তি আর বিকাশের একটা নতুন ধারা নামায় আনিছে,
আর মই ভাবো যে এই ধরনের শান্তি প্রগতি অব্যাহত থাকিলে অসম ভারতের ভিতরতে এখন শক্তিশালী রাষ্ট্রত পরিণত হব, দরিদ্রতা নোহোৱা হব, অসমলৈ এক উদ্যোগিক পরিবেশ উভতি আহিব আর অসমীয়া লোকের জীবন ধরনের মান উন্নত হব। আজির এই ঐতিহাসিক মুহূর্তত মই পুনৰ এবাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক উত্তৰ পূৰ্বক দেশৰ মূল খুঁটিলৈ লৈ অহাৰ বাবে তেখেতৰ প্ৰচেষ্টা, তেখেতৰ যত্ন, তেখেতৰ আশীৰ্বাদৰ বাবে মই পুনৰ এবাৰ শলাগ লৈছোঁ, কৃতজ্ঞতা জনাইছোঁ। আলফাৰ গোটেই যুৱক যুৱতীসকলৰ সংস্থাপনৰ ইয়াত কথা হৈছে, পুনৰ সংস্থাপনৰ কথা কোৱা হৈছে আৰু তেওঁলোকৰ ভৱিষ্যতটো নিৰাপদ কৰাৰ কথাও ইয়াত কোৱা হৈছে। আর এই চুক্তি স্বাক্ষর হল যদিও এতিয়াও অব্যাহত আছে প্রতিক্রিয়া পরেশ বড়ুয়াক লৈ। পরেশ বড়ুয়া অবিহনে এই চুক্তি কিমান সফল, এনেকুৱা ধরনের চিন্তা চর্চা চলি থাকার মাজতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে পরেশ বড়ুয়ার জ্যেষ্ঠ ভাতৃয়ে। একাংশক জঙ্গলত রাখি এই চুক্তি অর্থহীন, অসমে কেবল 5,000 কোটি টাকা পায় ক্ষান্ত হলে নহব। আলফা সরকারের শান্তি চুক্তি প্রসঙ্গত প্রতিক্রিয়া প্রকাশ করে পরেশ বড়ুয়ার জ্যেষ্ঠ ভাতৃ বিমল বড়ুয়ায়। এই চুক্তির ফলত বহুতরে ব্যক্তিগত মুনাফার স্বার্থ সিদ্ধি হব, এনেদরে আক্ষেপ প্রকাশ করে সরকারের সাহস থাকলে বিদেশত গৈ হলেও পরেশ বড়ুয়ারে আলোচনা করক বলে মন্তব্য করে জ্যেষ্ঠ ভাতৃয়ে। আগবাইছে আমি তো ঠিক আছে, যদি খিলঞ্জিয়ার স্বার্থ হকে তেওঁলোকে কামখিনি হয় আমি ওয়েলকাম করছো। যদি শান্তি চুক্তির নামত যদি তেওঁলোকে গৈ কিবা রাজনৈতিক মুনাফা কিছুমানে নিজের ব্যক্তির স্বার্থর কারণে যদি কিবা তেতিয়াহলে রাইজে তেওঁলোকক এটা ক্ষমা নকৰে, সেটো খাটাং। কিয়নো ইমান দীর্ঘ দিনের মূরত আলোচনাটো আছে, তারপরে এই সংগ্রামখনত তেওঁলোক একেলগে আগবাঢ়ি গৈছিল। এতিয়া আলফা স্বাধীন আর আলোচনাপন্থী বলে তেওঁলোক দুটা কৈছে, আমি বেলেগ বেলেগ দুটা সংগঠন। এই কথাতে কি হচ্ছে, এটা যিটো এটা একেলগে একটা বার্তা যাব লাগছিল, দুই আলফা তেওঁলোকে লগ লাগি এইবিলাক দাবী উত্থাপন কৰাখিনি বেছি খিলঞ্জীয়া ৰাইজৰ কাৰণে মঙ্গলদায়ক হল। কিন্তু এখিনি যুবক যুবতী তেওঁলোকে জঙ্গলত আছে, তেওঁলোকে ইয়াত তেওঁলোক আলোচনা কৰিবলৈ গৈছে, তেনেহলে কিমান দূৰ এইটো ফলপ্ৰসূ হব অসমৰ ৰাইজৰ চিন্তা কৰিছে। ইফালে চুক্তি স্বাক্ষর করা পাছতে ভগবানের পিছতে সরকারক স্থান দিলে আলফা নেতা শশধর চৌধুরী। সংবাদমেল সম্বোধন করে সরকারক কৃতজ্ঞতা জ্ঞাপন করিলে, কেন্দ্রীয় সরকারক কৃতজ্ঞতা জ্ঞাপন করে সরকারক ভগবানের পিছতে স্থান দিলে শশধর চৌধুরী। সুখী আমি, আমি জি অবস্থার পর আমি ইয়াক কইছো একেবারে জিরো ডিটারেন্ট, আমার ইংরাজি যদি কো জিরো ডিটারেন্ট, মানে আমার একই নাই হাতত। আমি জেলর পর উলিয়াই দিছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাকে আমার আমার লগত যদি আলোচনা নকরিম বলেও কয় তেনহলে আমার কোনো রাস্তা নাই, সারা জীবন জেলত থাকবে লাগিলেতেন। তারে পরা করি 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 করে আমি প্রায় 1,80,000 কোটি টাকার আমি মানে প্যাকেজ পাইছো, আমারখিনি বাদেও। আমি আজি অসমত IIM পাইছো, আজি আমি অসমত ICSR পাইছো, আজি প্ল্যানিং এন্ড আর্কিটেকচার ইনস্টিটিউট পাইছো। বানপানীটো ন্যাশনাল আমি কেলামিটি দিছিলো, কিন্তু কথাটো হৈছে কি যে কেলামিটি কৰি তো লাভ নাই, এটি যে ন্যাশনাল প্রায়োরিটি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাও, এই যে প্রায়োরিটি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 48 ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টের লিস্ট এখন আছে। সেই লিষ্টতে অসমত যিমান খহনীয়া হওয়া জায়গা আছে সেই খহনীয় জায়গাবিলাক মেইনটেইন কৰা, মানে মেনশন কৰা হৈছে, আর সেইবিলাক জায়গা গভর্নমেন্টে নিজা লব। দ্য প্রবলেম অফ ফ্লাড এন্ড সয়েল এরোশন ইন আসাম উইল বি ট্রিটেড এজ এ ন্যাশনাল প্রায়োরিটি। বহুখিনি লড়া নিজে এস্টাবলিশ হৈছে এতিয়ালৈকে, আর বাকিখিনি লড়া এস্টাবলিশ করার কারণে এই তো আমি চেষ্টা করব লাগবে, যেনে একটা এক্সগ্রেসিয়া পেমেন্ট দিব, এক্সগ্রেসিয়াতে পাব, আর এটা সরকারে ভাত্তা দিয়ে তো 3 বছরলৈকে দিয়ে থাকবে তেল ব্রহ্মপুত্র আর নতুন দুখান দলং পাব, 3খান পাব আর এনে কইস মই এই মানে একদম সরু কথা কোথাও। আর বাকি সেন্ট্রেল গভর্নমেন্টের মানে গোটে রেল রেলর কারণে আছে, কোচ ফ্যাক্টরি পাব, IIM আহব অসমত, কিবা এডুকেশনাল এইবিলাক আছে, তারপর আপনার আছে ভূটানলৈকে বাগেট, মানে ভূটানের কথা এনেকা আমি সামরিক সংঘরত এসি জেট বিচারি স্পেশাল ইকোনমিক জোন, তার কারণে গ্যাস পাইপলাইন আছে আকো বলে এনেকা বহুত আছে। মুখ্যমন্ত্রী মহাশয় সব জানে, আসলতে সরকার ঈশ্বরের পিছতে ভারত সরকার মানে ভারতীয় সংবিধানের ভিতরত আমি আমার অসমৰ মানুহৰ এইটো কি বলে কয় সাংবিধানিক রক্ষা কবচ বিচারছিল, যে বিধান আবাসন আমার মানুষের হাতত থাকবে পার্টি যি না হোক,
যোনে দখল নকৰক কিয় আমাৰ মানুহৰ তাত থাকিব লাগিব। আমাৰ মানুহ বুলি কওঁতে কোন কৈছে মই একো ক'ব লাগিব, আপোনালোকে বুজি পাইছে কথাটো। মেকানিজিমটো যেতিয়া আহিলে আমি এছ টি ষ্টেটাছটোক লৈ ভাবিলোঁ যে 60টামান ছিট ৰিজাৰ্ভ হ'ব, আগৰখিনিৰ লগত মিলাই ডিলিমিটেশ্যনৰ ফলত 94টা সমষ্টি আমাৰ ৰিজাৰ্ভ হৈছে। আমি কৈছিলোঁ 80% হ'লে আমি চাইন কৰিম, চিয়ত 76% হ'ল। অনন্ত কালৰ কাৰণেতো সম্ভৱ নহয়, আমি 60 বছৰৰ কাৰণে অসম, অসমৰ বিধান যিহেতু আমাৰ বহু ল'ৰা সদস্যৰ মানে থাকিবলৈ ঘৰ নাই, শিবিৰতে আছে, তেওঁলোকে শিবিৰ ভংগ হৈ যোৱাৰ পিছত যাবলৈ স্থান নাই। আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক কৈছোঁ, তেখেতে তাত অন্তত যিসকলৰ ভূমি তেওঁলোকক এক কথা 5 লোচাকৈ মাটি তেওঁলোকে অনুদান দিব, তেওঁলোকৰ বিধিগতভাৱে এপ্লিকেশ্যন কৰিবলৈ কৈছে, সেইখিনি কৰিব তেওঁ। যিখিনি চৰকাৰী মাটিত আমাৰ যিবিলাক শিবিৰ আছে, সেই শিবিৰৰ মাটিখিনি তেওঁলোকে আমাৰ সদস্যসকলৰ যিসকলৰ ভূমিহীন তেওঁলোকক এলটমেণ্ট দিব। মই এটাই আহ্বান জনাওঁ আপোনালোকৰ জৰিয়তে, আমি চুক্তি কৰি যিখিনি পালোঁ অসমৰ স্বাৰ্থত, আহক তেওঁ আকৌ চুক্তি কৰক, আমি যিখিনি নাপালোঁ তেওঁ সেইখিনি মানে অসমৰ জনগণৰ স্বাৰ্থত তেওঁ যাতে মানে আনিব পাৰে, তেতিয়াহ'লে অসমৰ ৰাইজৰ বেছি উন্নতি হ'ব, অসমৰ উন্নতি হ'ব। সেইকাৰণে তেওঁক আহ্বান জনাইছোঁ, তেওঁ যাতে আহি পেলাই এখন মানে ফলপ্ৰসূ চুক্তি কৰে, আমি যিখিনি আনিব পৰা নাই সেইখিনি তেওঁ যাতে আনে। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। ইতিমধ্যে নতুন দিল্লীত গৈ উপস্থিত হৈছিল দুদিন পূৰ্বে আলফাৰ প্ৰতিষ্ঠাপক সাধাৰণ সম্পাদক অনুপ চেতিয়া, লগত আছিল তেওঁলোকৰ বৈদেশিক সচিব সচৰ চৌধুৰী। ইয়াৰ পাছত আজিৰ দিনটোত পুৱাৰ ভাগতে নতুন দিল্লীলৈকে আলোচনাৰ চুক্তি স্বাক্ষৰ কৰাৰ বাবে ৰাওনা হৈছে সভাপতি অৰবিন্দ ৰাজখোৱাৰ নেতৃত্বত 16জনীয়া আলফাৰ এটা দল। এই দলটোত আলফাৰ কেন্দ্ৰীয় সমিতিৰ সদস্যসকল ঠিক একেদৰে ৰাজু বৰুৱা, সামৰিক প্ৰধান ৰাজু বৰুৱা তাৰ লগত উপস্থিত হৈছে, ৰাওনা হৈছে নতুন দিল্লীলৈকে বিত্ত সচিব চিত্তবন হাজৰিকা, সাংস্কৃতিক সম্পাদিকা প্ৰণতি ডেকা, তাৰ লগত গৈছে প্ৰচাৰ সচিব মিথিংগা দৈমাৰী, তাৰ লগত আছে বাকী যিসকল দ্বিতীয় পৰ্যায়ৰ নেতা, কেন্দ্ৰীয় কমিটিৰ তলত দ্বিতীয় পৰ্যায়ৰ যিসকল নেতা আছে তেওঁলোকক লৈ গঠিত কৰ্ম পৰিষদ, আৰু কৰ্ম পৰিষদৰ 10জনীয়া এটা দলো নতুন দিল্লীকৈ ইতিমধ্যে ৰাওনা হৈছিল। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা দিল্লীত উপস্থিত হোৱাৰ পাছতে শীৰ্ষ বৈঠক তেওঁ মিলিত হ'ব, আৰু আলফাৰ যি কেন্দ্ৰীয় নেতৃত্ব নতুন দিল্লীত গৈ ইতিমধ্যে উপস্থিত হৈছে তেওঁলোকৰ সৈতেও এক সুকীয়া বৈঠকত মিলিত হ'ব চুক্তিৰ পূৰ্বে। এতিয়া কথা হ'ল, আজি পুৱাৰ ভাগত নতুন দিল্লীলৈকৈ যোৱাৰ পূৰ্বে সভাপতি অৰবিন্দ ৰাজখোৱাই সাংবাদিকৰ সৈতে কিখিনি কথা বাৰ্তা কৰা হ'ল, আৰু আমাৰ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্যই কৰা প্ৰশ্নৰ উত্তৰত সভাপতি অৰবিন্দ ৰাজখোৱাই দিল্লী যাত্ৰাৰ পূৰ্বে বিমানবন্দৰত কি ক'লে এবাৰ চাওঁ। আলোচনা শেষ মুহূৰ্তত আহি পিনি উপস্থিত হৈছোঁ, সেইটো কাৰণে শেষ কামটো কৰি আহোঁ, নহয় 100% আমি আশাবাদী, নহ'লেনো কিয় যাওঁ, আৰু আশা নহ'লে গোটেই কথা নিশ্চিত নহ'লে এনেই কিয় যাব, নিশ্চিতভাৱে নহ'লে কি ক'ব কাৰণে আলোচনা। এই মুহূৰ্তত এটা প্ৰশ্ন হৈছে যে আপোনালোক, আপুনি অধ্যক্ষ, আপোনাক বাহিৰত ৰাখি এই ধৰণৰ দিল্লী এটা দলে কামখিনি কৰি থকা বুলি জানিব পৰা গৈছে। মিছা কথা, আমি টীম ৱৰ্ক, এইটো একেলগে কৰা হৈছে, কি কাৰণত আগবাঢ়ি হৈছে, সকলো একেলগে যোৱাৰ কোনো দৰকাৰ নাই, নহয় যি কামৰ কাৰণে কিমানজন গ'লে হয় তাত সেইটো কাৰণতে যাব। জাতিৰ অস্তিত্বৰ বিষয়টোৰ ওপৰতে আলোচনা কৰা হৈছে আৰু সেইটো সম্পৰ্কত এক শেষ সিদ্ধান্তত অহা হৈছে, আৰু তাকে কৰিবৰ কাৰণে আমি আগবাঢ়ি পিনি আছো, আৰু সেইটো একেলগে গোটেই অসমৰ জনগণে পাব। ইয়াৰ বিপৰীতে আন এগৰাকী তেওঁলোকৰ কেন্দ্ৰীয় সমিতিৰ সদস্য তথা সামৰিক প্ৰধান, আলোচনাপন্থী আলফাৰ সামৰিক প্ৰধান উপসেনাধ্যক্ষ ৰাজু বৰুৱাই আমাৰ নিউজ 18ৰ কেমেৰাৰ সন্মুখত কি মন্তব্য কৰিলে এবাৰ চাওঁ। জাতীয় বিৱৰ্তনে দিয়া যি এজেণ্ডা, সেই এজেণ্ডাৰ ভিত্তিত আমি আলোচনাটো আগবঢ়াই লৈ গৈছোঁ। 12 বছৰ লাগিছে, এই 12 বছৰত বিভিন্ন তৰ্ক বিতৰ্ক মাজেৰে আহি আহি আমি সমাধানৰ ৰাস্তাত আহিছোঁ যে এগ্ৰিমেণ্ট হ'ব 29 তাৰিখে, আৰু এই 29 তাৰিখে অসমৰ সকলো সামগ্ৰিক উন্নয়নকে আদি কৰি ৰাজনৈতিক, অৰ্থনৈতিক, সামাজিক সকলো ধৰণৰ ইছ্যু ইয়াতে আছে, আৰু ইয়াৰ ইছ্যুবিলাক গভৰ্ণমেণ্টে, ষ্টেট গভৰ্ণমেণ্টে, চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে ইমপ্লিমেণ্ট কৰিব লাগিব। সফলভাৱে ইমপ্লিমেণ্ট কৰিলে অসমৰ ৰাইজৰ আশা নিশ্চয় পূৰণ হ'ব। ৰাজু বৰুৱাৰ পিছতে বিত্ত সচিব
চিত্তবন হাজরিকার নতুন দিল্লিতে যাওয়ার পূর্বে বিমানবন্দরত আমার সাংবাদিক শান্তি চুক্তিক লৈ ভূটানত নিখোজ আলফা নেতা অশান্ত বাঘ ফুকনের পত্নীয়ে কি কলে আগবঢ়াম মরিগাঁওর পর আমার সাংবাদিক পবনজ্যোতি ডেকার এক বিশেষ রিপোর্ট। নিশ্চয়কৈ যোৱাকালি আচলতে ভাৰত চৰকাৰ অসম চৰকাৰ আৰু আলফাৰ মাজত যি ত্ৰিপাক্ষিক চুক্তি হ'ল তাৰ পিছতে আচলতে যি ভূটানৰ পৰা নিখোজ যি আলফা কেডাৰ বা আলফা নেতা তেখেতৰ পৰিয়ালৰ আচলতে যি এতিয়া কৰ্মসংস্থাপনৰ যি ব্যৱস্থা গ্ৰহণ কৰা বুলি ইতিমধ্যে যি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে তাৰপিছতে আচলতে যি এই আলফা নিৰ্দিষ্ট আলফা নেতা অশান্ত বাঘ ফুকনৰ সহধর্মিনী আমার লগত উপস্থিত আছে তেখেতৰ পৰা জানিবলৈ প্রতিক্রিয়া প্রথম প্রতিক্রিয়া আমি লবলৈ চেষ্টা করি। বাইদেউ কালি চুক্তি হল চুক্তি হওয়ার পিছত কেনেকুৱা আপোনালোকৰ অনুভৱ? এতিয়া চুক্তি হৈছে বুলি শুনিছো, নিউজতো পাইছো আৰু মানুহৰ মুখে মুখেও শুনিছো, সেইটো কার্যকরী করলেহে আমি গম পাম। যদি প্রকৃততে সরকারে করে তেতিয়াহে হব, এনেকুৱা চুক্তি আগতেও হৈছে, অসম গণ পৰিষদেও কৈছিলে, গতিকে সেই ইতিহাস দেখাৰ পিছত আমি এতিয়া কার্যকরী নোহালে আমি মানি লব পৰা নাই কথাটো। কৰিছে এতিয়া আলফাৰ বিষয়ববীয়া সকলে শান্তি চুক্তি কৰিছে, তাৰ কাৰণে ভালেই লাগিছে, সমস্যা সমাধান হৈছে বুলি ভাবিছে যদি কার্যকরী কৰিব লাগিব, আৰু যদি নকৰে অসমৰ জনগণৰ মাজত সেইটো এটা দুখ থাকি যাব, যিটো আমাৰ মাজত এতিয়াও আছে। আজি তেওঁলোকে চুক্তি করলে সঁচা, কিন্তু ভূটানৰ নিৰ্দিষ্ট সকলৰ সম্পর্কে আজিও শুদ্ধ তথ্য দিব নোৱাৰিলে, সেইটোত আমি বহুত দুঃখিত। ভূটানৰ পৰা নিৰ্দিষ্ট হৈ আছিল, এতিয়াও কোনো ধৰণৰ সংযুক্ত ভাৰত চৰকাৰে হওক বা অসম চৰকাৰে হওক বা আপোনালোকক এতিয়ালৈকে দিয়া নাই, আপোনালোকে দাবীটো কেইবাবাৰ দাবী তুলিছিল, তাৰপিছত কি আচলতে কি হ'ল, ফলাফল কি ওলাল? ফলাফলটো মানে ভাৰত চৰকাৰেও দিব নিবিচাৰিলে আৰু আমাৰ নেতৃবৃন্দয়ো সেই সম্পৰ্কত কিমান বিচাৰ খোচাৰ কৰিলে আমিও ইমান ভালকৈ নাজানিলোঁ, আৰু আমি যিটো কেছ তৰিছিলোঁ সেই কেছটো নাইকিয়া কৰিলে হাইকোৰ্টে, গতিকে এইখিনিত কি আছে তেওঁলোকে জানিব, চৰকাৰে জানিব, আৰু সেইকাৰণে আমাৰ একো জনা উপায় নহ'ল, আমাৰ পাৰ্য মানে আমি সেইখিনি কৰিলোঁ, কাৰণ আমাৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে আমি লাগি গোটেই কামখিনি নিয়াৰিকৈ কৰিবলৈ আমাৰ অৰ্থনৈতিকভাৱেও অলপ অসুবিধা, সেইকাৰণে আমি কৰিব নোৱাৰিলোঁ, আৰু আজিও আলোচনা চুক্তিখন স্বাক্ষৰ হোৱাৰ পিছতো সেই বিষয়টো এতিয়াও নিৰ্দিষ্ট হিচাপেই থাকি গ'ল আৰু আমি সেই হিচাপেই ৰাখি দিলোঁ। এতিয়া কৰ্মসংস্থাপন দিব বুলি এক প্ৰকাৰ থিৰাং হৈছে, এতিয়া কেনেকুৱা কৰ্মসংস্থাপন আপোনালোকে আশা কৰিব? সেইটো কৰ্মসংস্থাপন দিব বুলি কৈছে সঁচা, সেইটো এতিয়া আমি একো ক'ব পৰা নাই, কাৰণ আলোচনালৈ যোৱাৰ আগতো আমাৰ নেতৃবৃন্দয়ে কোনোদিনে কোৱা নাছিলে বা আমি এনেকৈ সংস্থাপন দিম বুলি আমাক কৈ থৈ যোৱাও নাই বাৰু, কিন্তু যদি তেওঁলোকে কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা আনিব পাৰিছে সেই বিষয়টো তেতিয়াহ'লে ভাল কথা, কেনেধৰণৰ সংস্থাপিত কৰে এতিয়া কাৰ্যকৰী হ'লেহে আমি গম পাম। নিশ্চয়কৈ নিশ্চয়কৈ, আচলতে যি চুক্তি হ'ল, চুক্তি হোৱাৰ পিছত আচলতে এই পৰিয়ালসমূহ আচলতে কিছু পৰিমাণে ভাল পাইছে যদিও, কিন্তু কি সংস্থাপন দিব বা কেনেধৰণৰ সংস্থাপন দিব সেইটো পৰিষ্কাৰ নোহোৱাৰ বাবে আচলতে এই পৰিয়ালসকলে পৰৱৰ্তী সময়ত লক্ষ্য কৰি ৰাখিব আচলতে কি সংস্থাপন এই পৰিয়ালসমূহক প্ৰদান কৰে। আৰু এনেদৰে প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে, একাংশই আদৰণি জনাইছে, একাংশই আক্ষেপ প্ৰকাশ কৰিছে, অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে, আলফা নেতৃত্বই সন্তুষ্টি প্ৰকাশ কৰিছে, আৰু তাৰ মাজতে মৃণাল হাজৰিকাৰ কিছু আক্ষেপ আছে। এই বিষয়ে আমাক জনাব আমাৰ ছিনিয়ৰ এছ'চিয়েট এডিটৰ পাৰ্থজ্যোতি বৰাই, সাক্ষাৎকাৰ গ্ৰহণ কৰিছিল মৃণাল হাজৰিকাৰ আৰু এই সাক্ষাৎকাৰত কিছু কথা প্ৰকাশ কৰিছে মৃণাল হাজৰিকাই। আগবঢ়াম আমি সেই বিশেষ প্ৰতিবেদন। আমাৰ সৈতে বৰ্তমান নতুন দিল্লীত প্ৰেছ ক্লাব অফ ইণ্ডিয়াত উপস্থিত আছে মৃণাল হাজৰিকা, আলফাৰ শীৰ্ষ নেতা, আলফাৰ কৰ্ম পৰিষদৰ নেতা। আজি এটা ঐতিহাসিক দিন, আলফাই আজি এখন শান্তি চুক্তি স্বাক্ষৰ কৰিলে ভাৰত চৰকাৰৰ সৈতে। অসমৰ ৰাইজৰ আশা বহুত আছিলে, ৰাজনৈতিক যি প্ৰশ্নটো, অসম ভাৰতৰ ৰাজনৈতিক সংঘাতৰ বিষয়টো এই চুক্তিৰ যোগেদি আংশিকভাৱে বা এটা পৰ্যায়লৈ সমাধান হ'ব বুলি ভাবিছিলে, যদিও ডিলিমিটেশ্যনৰ যোগেদি সেই সমস্যাটো সমাধান হ'ল বুলি আলফাৰ নেতৃত্বই পতিয়ন গৈ চুক্তি স্বাক্ষৰ কৰিছে। এই মুহূৰ্তত মই সুধিব বিচাৰিম আপোনাক, এই চুক্তিৰ জৰিয়তে অসম কেনেকৈ লাভান্বিত হ'ব? চাওক, গোটেই আলোচনাৰ প্ৰক্ৰিয়াটো যিটো পৰিৱেশ পৰিস্থিতিত আৰম্ভ কৰিছে, কাৰাগাৰৰ ভিতৰৰ পৰা আৰম্ভ কৰিছে, তেনে অৱস্থাত আমি বহুত কিবা বাৰ্গেইন কৰিব পৰা শক্তিটোৱে নোহোৱা নিচিনা এটা অৱস্থা আছে। আমি যিটো আশা কৰিছিলোঁ সেইটো যদি আমি পি চি জিৰ সময়ত যদি
গোটাই প্রক্রিয়াটো আগবাই লই গলোহেতেন বা 92-91 চনত যেটো আরম্ভ হয়েছিল তেতিয়া যদি এটা কিবা মীমাংসাত উপনীত হলোহেতেন বা পরবর্তী পর্যায়ে 2008 চনত যেটা আমি ইউনিটারি সিজফায়ার করবলে উলাইছিল এটা বেটেলিয়ান তেতিয়াও যদি আজির কেন্দ্রীয় নেতৃত্ব আমার লগত যুক্ত হয়ে মিলি পেলে যদি গোটাই প্রক্রিয়াটো নেতৃত্ব দিলেহেতেন তেতিয়া হলেও আমি বহুত কিবা পাবলে হয়তো সুবিধাটো থাকিলেহেতেন কিন্তু এতিয়া যেখিনি হল সেইখিনিত আমি এতিয়া অসন্তুষ্ট বলে কব রাস্তাটোয় নোহাই অসন্তুষ্ট বলে কব পর্যায়ত নাই যি পাইছে অসমৰ রাইজৰ কাৰণে পাইছে গতিকে বিশেষকৈ যিখন আপোনালোকে চুক্তি স্বাক্ষরিত করলে সেই চুক্তিখনত যাতে একো রূপায়ণ করার দিকত যাতে একো সাংবিধানিক বাধা না থাকে সেই দৃষ্টিও চাব লাগবে বিশেষকৈ সমষ্টি পুনর্নির্ধারণত আপোনালোক পতিয়ন গৈছে কিন্তু যি প্রতিশ্রুতি সরকারে দিছে এটা সমষ্টি বা নাটা সমষ্টিলৈ প্রবজন হওয়ার গোটেই বিষয়টো বাধা প্রদান করব তো সাংবিধানিকভাবে সেয়া পসিবল কিন্তু নহয় হয় কিন্তু এটা বিষয়ও আছে আলোচনা টেবিলত সেই বিষয়টো আহিছে যে এই NRCখন মানে পুনৰ হেৰি কৰাৰ আৰু সেইটো ক্ষেত্ৰত নিশ্চয়কৈ অনাগত সময়ত চৰকাৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব আধৰুৱাকৈ পৰি থকা NRCখন আৰু সেইটো বিশেষকৈ সুপ্ৰিম কোৰ্টৰ মানে যিটো ৰায় আহিব লগা আছে সেইটো পৰৱৰ্তী সময়ত নিশ্চয় এইটো এটা নতুন পৰ্যায় আৰম্ভ হ'ব আমি আশাবাদী যে সর্বোচ্চ ন্যায়ালয়ের রায়টোর পিছত সরকারে নিশ্চয়কে ইয়ার জড়িয়ে একটা ব্যবস্থা গ্রহণ করব যে কোনখিনি বিদেশী আর কোনখিনি স্বদেশী লগত বিদেশী সকলের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হব নাগরিক বিদেশী নাগরিক সকলের ক্ষেত্রে সেই কথাখিনিও আলোচনার টেবিলত আছে গতি সেইবিল পর্যায়ক্রমে আমি হব বলে আশা করি আশা করেছে ভূমির ক্ষেত্রে মূলত মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছে বিপ্লব শর্মা কমিটিয়ে ভূমির ক্ষেত্রে যেখানে পরামর্শ আগবাইছিল সেই পরামর্শখিনি আপনার চুক্তির যোগেদি একটা পর্যায়ে বহুলাংশে কার্যকরী করা হয়েছে হয় ভূমির ক্ষেত্রে কি কি প্রথম তো হল যে ভূমির যেটো মানে চরিত্র সেটা সলনি করব নয় কৃষি ভূমি মানে উদ্যোগলে হেৰি কৰিব নয় তার নির্দিষ্ট কেটামান ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতহে মানে কৰিব পাৰিব তার বাহিরে বাকি আৰু আগতে যি ধরনের ভূমি ক্রয় কৰিছিলে সেই অধিকারটো এতিয়া নোহোৱা হব আৰু নিজৰ ভূমি খিলঞ্জীয়া মানুহৰ ভূমি খিলঞ্জীয়া মানুহৰ হাততে ক্রয় বিক্রয় কৰাৰ ব্যবস্থাটো তেনেকুৱা ধরনের বিষয়খিনি রখা হৈছে এনেকুৱা ধরনের বিষয়খিনি রখা হৈছে তো ডাঙৰ খবৰ খিলঞ্জীয়া লোকৰ ভূমি যদি কোনোবাই ক্রয় কৰে সেয়া খিলঞ্জীয়া লোকেই ক্রয় কৰিব পাৰিব চুক্তি যোগেদি তেনেকুৱা ব্যৱস্থা ৰখা হৈছে তেনেকুৱা ব্যৱস্থা ৰখা হৈছে আৰু ইয়াৰ কাৰণে যিসমূহ আইন প্ৰণয়ন কৰা হ'ব টাইম বাউণ্ড মেনাৰত সেইখিনি প্ৰণয়ন কৰা হ'ব আৰু 28 নম্বৰ বেটেলিয়ান ওলাই আহিছিল আপোনালোক আজিৰ পৰা প্ৰায় মই মোৰ যিমান দূৰ মনত আছে 15 বছৰ পূৰ্বে দিল্লীত আহিছিলে প্ৰেছ কনফাৰেন্স ইয়াতে কৰিছিলে আজিৰ পৰা 15 বছৰ পূৰ্বে শান্তি আলোচনাৰ কাৰণে আপোনালোক ওলাই আহিছিল গতিকে 15 বছৰ পূৰ্বে ওলাই আহিলে যদি তাৎক্ষণিকভাৱে গোটেই বিষয়টো আগবঢ়াই লৈ গ'ল হয় শান্তি আলোচনা বা এনেকৈ ধৰণৰ চুক্তি এখন 2010 বা 2009 কৰিলে হয় তেতিয়া আৰু এটা বাৰ্গেনিং কোৱেশ্যনো থাকিলে থাকিলে নিশ্চয়কৈ থাকিলে আমাৰ আক্ষেপটো অন্তত মোৰ আক্ষেপটো তাত থাকি গ'ল 2008 চনত আমি লোৱা পদক্ষেপটো যদি এতিয়াৰ কেন্দ্ৰীয় নেতৃত্বই যদি ক'লেহেঁতেন যে আমি লিড কৰোঁ তেতিয়া যদি উদ্যোগটো ল'লেহেঁতেন আমিতো লিডটো তেওঁলোককে দিলোঁহেঁতেন আমি ৰাজহুৱাকৈ আহ্বানো কৰি আছিলোঁ আৰু সেইটো যদি সেইটো সময়তে যদি হ'লহেঁতেন এই 2010-11 চনত লোৱা উদ্যোগটো 2008 চনতে যদি হ'লহেঁতেন তেতিয়াহ'লে তেওঁলোকে জেলত নোযোৱাকৈ মানে এটা সবল স্থিতিত গোটেই প্ৰক্ৰিয়াটো আৰম্ভ কৰিব পাৰিলে জেলত নোযোৱাকৈ জেলৰ পৰা মুকলি নোহোৱাকৈ গোটেই প্ৰক্ৰিয়াটো আৰম্ভ কৰিব লাগিল হয় মোৰ শেষৰটো প্ৰশ্ন মই বেছি দীঘলীয়া নকৰোঁ আলফা ভংগ হ'ব আপোনালোক সমগ্ৰ অসমত আলফা নেতা হিচাপে পৰিচিত অসমৰ মানুহে আপোনাক লগত সেইধৰণে চিনি পায় কিন্তু আলফা ভংগ হোৱাৰ পিছত এতিয়া কি আপোনালোকে নেতাসকলৰ কি পৰিকল্পনা ৰাজনীতিলৈ আহিব নে অন্য কি কামত নিয়োজিত হ'ব মই ব্যক্তিগতভাৱে কোনো ৰাজনীতিৰ লগত মই জড়িত নহওঁ মোৰ নিজস্ব যিটো আদৰ্শ আছে মই সেইটোতে জীয়াই থাকিবলৈ বিচাৰিম আৰু অসমৰ কাৰণে খিলঞ্জীয়া মানুহখিনিৰ কাৰণে মই ব্যক্তিগতভাৱে যিখিনি মাত মাতিব লাগে সেইখিনি মই মাতি যাম আৰু যিসকল 700-750 কাডাৰ আছে সেইসকল যাতে সংস্থাপিত হয় ইতিমধ্যে কৈছে তেওঁলোকৰ বয়স বাঢ়ি গৈছে গতিকে এই মুহূৰ্তত তেওঁলোকে সমাজত সন্মান সহকাৰে এটা স্বাৱলম্বী হৈ জীয়াই থাকিবলৈ কিছু অসুবিধা হ'ব গতিকে তেওঁলোকক সহায়ৰ প্ৰয়োজন নিশ্চয়কৈ সহায় প্ৰয়োজন হ'ব আৰু মনিটৰিং কমিটিয়ে পৰ্যায়ক্ৰমে সেইখিনি ব্যৱস্থা কৰিব আৰু আমি যিহেতু সতীৰ্থসকলৰ লগত আত্মীয়ভাৱে জড়িত হৈ আছোঁ গতিকে আমি সময়ে সময়ে তেওঁলোকৰ হৈ পেলাই আমি
মাতখিনি মাতি যাব। মনিটরিং কমিটির কথা কৈছে সরকারে, মনিটরিং কমিটি যখন গঠন করব চুক্তি রূপায়ণের কারণে আপনার সদস্যও থাকবে? নিশ্চয় থাকবে, আপনার দুজন থাকবে, আপনার দুজন থাকবে, সরকার আর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দুজন থাকবে, কেন্দ্রীয় সরকারের তরফের বিশেষ ধন্যবাদ মৃণাল হাজরিকা, অভিনন্দন জ্ঞাপন করছো এক দীঘলীয়া পরিক্রমার অন্ত পড়লে। হয় হয় ধন্যবাদ অভিনন্দন, এক দীঘলীয়া পরিক্রমার অন্ত পড়লে চুক্তি স্বাক্ষর করলে, কিন্তু আক্ষেপ কিছু থাকি গেল, আগতেই করবল যখন চুক্তি বহু বিলম্বিত হল, বহু বিলম্ব হল, যার ফলত বার্গেনিং পাওয়ার একটা আলফার না থাকলে, গতি এইখিনিয়ে ম্যাক্সিমাম এইখিনিয়ে অবস্থা আসছিল এই মুহূর্তত করেছে, রাইজর কারণে করেছে, এই কথা আলফা নেতৃত্বর আক্ষেপ কিছু আছে, বা এই চুক্তিখনে সম্পূর্ণরূপে রাইজক রাজনৈতিক সুরক্ষা প্রদান নকরে এই কথা জানে, কিন্তু যিখিনি থাকি গেল সেইখিনি পরেশ বড়ুয়াই করব, সেয়া আহ্বান।